হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং প্রিপারেশান করছেন এক্সামের। তো ICDS পরীক্ষা সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই আছে, তো আশা করছি আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন আর হাতে বেশি দিন সময় নেই। তো লাস্ট মুহূর্তে আমরা মক টেস্ট করবো। এতদিন প্রিপারেশান হয়ে গেছে, আপনারা নিজেরা প্রিপারেশান নিয়েছেন, এখন মক টেস্ট দিন। শুধু মক টেস্ট দিয়ে দেখুন নিজেদের প্রিপারেশান কেমন আছে। তো আপনাদেরকে হেল্প করার জন্য আজকে এই ভিডিওতে থাকছে 100 নম্বরে একটা মক টেস্ট। অবশ্যই আপনারা মক টেস্টটা দিন, আপনারা অনেক হেল্প হবে এবং এই ধরনেরই প্রশ্ন পরীক্ষায় আপনারা পেতে পারেন। ওকে, সঙ্গে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে, 100 নম্বরে ফুল মক টেস্ট। তো ভিডিও পজ করে করে আপনারা উত্তরগুলো করার চেষ্টা করবেন, শেষে থাকবে অ্যান্সার কী, সেই অ্যান্সারগুলো দেখে মিলিয়ে নেবেন। একদম ভিডিও শেষে থাকবে অ্যান্সার কী, সেখান থেকে আপনারা উত্তরগুলোকে মিলিয়ে নেবেন। তো দেরি না করে শুরু করছি। তো ভিডিওটা পজ করে আপনারা করার চেষ্টা করবেন। প্রথম প্রশ্ন, আমি জিকে প্রশ্নগুলো বলছি যাতে আপনাদের অসুবিধা না হয়, আর ম্যাথের প্রশ্নগুলো ভিডিও পজ করে করবেন। বিখ্যাত চরিত্র টেনিদা এর সৃষ্টিকর্তাকে। নেক্সট প্রশ্ন নাম্বার 2 এন্ড 3, মন্দিরের শহর বলা হয় কোন শহরকে? ইউরোপের দুর্বল লোক বলা হয় কোন দেশকে? নেক্সট প্রশ্ন নাম্বার 4, সোরা এটি কোন দেশের পার্লামেন্ট? নেক্সট প্রশ্ন লাফথানজা এই বিমান সংস্থাটি কোন দেশের? হর্ষাঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? নেক্সট নাম্বার 7 এবং 8, অলবিরুনির প্রকৃত নাম কি ছিল? নেক্সট পৃথিবীর বৃহত্তম মালভূমি নিচের কোনটি? নেক্সট নাম্বার 9, নিচের কোনটি উচ্চ ফলনশীল গম? নেক্সট সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? নেক্সট নাম্বার 11 এন্ড 12, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি? নেক্সট আয়ুর্বেদ চিকিৎসার জনক কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দাঁতের ডাক্তারেরা দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? নেক্সট কোনো বস্তুর ওজন চাঁদে 3 কেজি হলে পৃথিবীতে তার ওজন কত হবে? নেক্সট নাম্বার 15 এন্ড 16, সিএনজি এর মূল উপাদান কোনটি? নাম্বার 16, কততম সংবিধান সংশোধনীতে মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? নেক্সট রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হয়? নেক্সট ক্যাগ বা মহা হিসাব নিরীক্ষক কার হয়ে কাজ করেন? নেক্সট কোন কয়লার দহনে কম ধোঁয়া উৎপন্ন হয়? নাম্বার 20, নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয়? নাম্বার 21 এন্ড 22, 21 হচ্ছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ ক্ষমতার কথা বলা হয়েছে? নাম্বার 22, নিম্নলিখিত কোন ব্যক্তি দ্য জঙ্গল বুক এর লেখক? নেক্সট নাম্বার 23 এন্ড 24, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? নেক্সট কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন করা যায়? নেক্সট নাম্বার 25 এন্ড 26, পশ্চিমবঙ্গের বর্তমান শ্রমমন্ত্রীর নাম কি? নেক্সট নাম্বার 26,
WHO অর্থাৎ হু এর বর্তমান প্রধানের নাম কি? নেক্সট নাম্বার 27, কল্যাণ সিংহ বর্তমান কোন রাজ্যের রাজ্যপাল? নেক্সট ফোর্বসে প্রকাশিত সর্বোচ্চ উপার্জনশীল ক্রীড়াবিদ হলেন? নেক্সট বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? নেক্সট কাকে বাংলার রূপকার বলা হয়? বিশের বাঁশি কার লেখা? নেক্সট 32, হাঁদা ভোঁদা চরিত্রটি কার সৃষ্টি? নেক্সট নাম্বার 33 এবং 34, 33 হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম নিম্নলিখিত কোন খেলার সাথে জড়িত? নেক্সট 1084 মা বইটি কার লেখা? নেক্সট গুগলের বর্তমান সিইও এর নাম কি? গুগলের বর্তমান সিইও এর নাম কি? 36, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন NSC এর নতুন চেয়ারম্যান কে হলেন? নেক্সট বিজ্ঞানী নারায়ণ মূর্তি কোন সংস্থার ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন? নেক্সট কোনটি সার্কের অন্তর্গত দেশ নয়? নেক্সট ডানকান হ্যালডেন নোবেল পুরস্কার 2016 কোন বিষয়ে পেয়েছেন? ডানকান হ্যালডেন নোবেল পুরস্কার 2016 কোন বিষয়ে পেয়েছেন? নেক্সট সংসদে জিএসটি বিল পাস হওয়ার পর কোন রাজ্য প্রথম বিধানসভায় এই বিল পাস করায়? নেক্সট 41, ভূমি এলাকার দিক থেকে বিশ্বে ভারত কোন স্থানে আছে? তো এখানে অপশানগুলো ক খ গ ঘ হিসাবে আছে, আপনারা ABCD হিসাবে করে নেবেন, ঠিক আছে? নেক্সট বিশ্বে জনসংখ্যার দিক থেকে তৃতীয় বৃহত্তম দেশ কোনটি? নেক্সট নাম্বার 43, সংসদের অনুমোদন ছাড়া 356 নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা কোনো একটি রাজ্যের উপর সর্বোচ্চ কতদিন বলবৎ থাকতে পারে? নেক্সট 44, সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কর্তব্য হল কোনো রাজ্যকে বিদেশি আক্রমণ বা আভ্যন্তরীণ গোলযোগ থেকে রক্ষা করা, কোন ধারা অনুযায়ী? নেক্সট প্রশ্ন নাম্বার 45, ভারতে নতুন শিল্পনীতি কত সালে ঘোষণা করা হয়েছিল? নেক্সট নিম্নে উল্লিখিত কোনটি ভারতের রিজার্ভ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির সাথে যুক্ত নয়? নেক্সট নাম্বার 47, ক্লোনিং পদ্ধতিতে একটি পুরুষ প্রাণীর কোষ কোন ধরনের নবজাতক তৈরি করতে পারে? নাম্বার 48, ডিজিটাল ক্যালকুলেটর কে আবিষ্কার করেন? ব্র্যাকেটে 17 শতাব্দীতে। নেক্সট প্রশ্ন 49, বেসিক কথাটির বি এর অর্থ কি? নাম্বার 50, ভারতের ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি প্রথম সুপার কম্পিউটারটির নাম কি? তো এই পর্যন্ত হলো 50টা জিকে প্রশ্ন, এরপর আসবে GI এবং ম্যাথ এবং থাকবে শেষে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো GI ম্যাথগুলো আপনারা নিজেরা পজ করে করার চেষ্টা করুন, ওকে? 51 এন্ড 52। নেক্সট 53 এন্ড 54। তো 54-এর অপশানগুলো দেখে নিন। নেক্সট 55, নেক্সট 56,
নেক্সট 57, 58, 59, 60, এটা ডিরেকশন দেওয়া আছে 60, নেক্সট 61, নেক্সট 62, নেক্সট 63, নেক্সট 64, নেক্সট 65, নেক্সট নাম্বার 66, নেক্সট 67 অ্যান্ড 68, দুটো ম্যাথ আছে, পজ করে করার চেষ্টা করুন। যে সমস্ত ম্যাথগুলো পারছেন না, পরে ভাবছেন যে পরে করব, তার জন্য আপনারা টাইমটাকে নোট করে রেখে দিন এবং শেষে আবার ওই টাইম থেকে প্লে করুন ভিডিও, ওকে? এইভাবে করুন। নেক্সট 69 এবং 70, খুব একটা শক্ত অঙ্ক থাকবে না এবং এই ধরনের অঙ্ক লেভেল থাকবে। নেক্সট 71, নেক্সট 72 এবং 73, নেক্সট 74 এবং 75, নেক্সট 76 অ্যান্ড 77, নেক্সট 78, নেক্সট 79, নেক্সট 80, নেক্সট 81, লাভ ক্ষতির অঙ্ক, নেক্সট 82, নেক্সট 83, নেক্সট 84, নেক্সট 85, নেক্সট 86, নেক্সট 87, 88, 89 এবং 90, চারখানা অঙ্ক। নেক্সট এরপরে থাকছে 10টা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, আলাদা করে না ভিডিও বানালাই এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু আপনাদের ইংলিশ নেই সেজন্য 10টা কারেন্ট অ্যাফেয়ার্স দিলাম। 91, শুভঙ্কর শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত?
92 ছেষট্টিতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড বেস্ট ফিচার ফিল্ম এর পুরস্কার পেয়েছে কোন সিনেমাটা? নেক্সট প্রশ্ন, 14তম G20 শিখর সম্মেলন 2019 কোথায় আয়োজিত হয়েছে? নেক্সট, ভারতের একমাত্র বন মানুষ বা ওরাংওটাং এর নাম কি যার কয়েকদিন আগে মৃত্যু হলো? নেক্সট, 95 পিঙ্ক সারথি নামক পরিবহন নিচের কোন রাজ্য শুরু করেছে? 96 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দ্য ইন্ডিয়ান চ্যালেঞ্জ বইটি কে লিখেছেন? নেক্সট, দেশের প্রথম ডিজিটাল গার্ডেন কোন রাজ্যে তৈরি হয়েছে? নেক্সট, 98 ফেমিনা মিস ইন্ডিয়া 2019 পুরস্কার কে জিতেছেন? নেক্সট, নাম্বার 19 ভারতের বর্তমান নৌসেনা প্রধান কে নিযুক্ত হয়েছেন? নেক্সট এবং আজকের মক টেস্টের লাস্ট প্রশ্ন, নাম্বার 100 2018 জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? তো বন্ধুরা, 100 নম্বরের মক টেস্ট 100টা প্রশ্ন এখানে কমপ্লিট হলো। এবার আপনারা আপনাদের খাতাগুলো নিয়ে, যেরকম যেখানে সিটে করেছেন আপনারা, সেগুলো নিয়ে উত্তরগুলো মিলিয়ে নিন এবং আপনারা ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট করে নিয়ে উত্তরগুলোকে কিন্তু মেলাতে পারেন। আমি 5 থেকে 10 সেকেন্ডের জন্য অ্যান্সার কিটাকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, সেটা আপনারা স্ক্রিনশট করে নিয়ে অবশ্যই মিলিয়ে নিন বা পজ করেও মেলাতে পারেন। তো অ্যান্সার কিটা দেখুন, এখানে 1 থেকে 40 পর্যন্ত অ্যান্সার কি আছে, 1 থেকে 1 টু 40 আপনারা স্ক্রিনশট করে নিন, ওকে? নেক্সট, 41 টু 50 নেক্সট, 51 টু 85 নেক্সট, 86 টু 100 তো বন্ধুরা, আশা করছি আপনাদের মক টেস্ট দিতে ভালো লেগেছে এবং ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, তবেই কিন্তু নেক্সট মক টেস্ট বানাতে পারবো, ওকে? আপনারা ভিডিও মোটে শেয়ার করেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর পরীক্ষার জন্য অবশ্যই আগে থেকেই বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।